What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি চিকেন ফ্রাই করেছি, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স। খুব সহজেই আমি রেস্টুরেন্টের স্টাইলে আমি চিকেন ফ্রাইটা করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের। আমার রেসিপিটি দেখতে পুরো ভিডিওটি দেখুন ভিউয়ার্স। একটা পাত্রে আমি চিকেন নিয়েছি, আমি 7 থেকে 8 টুকরো চিকেন পিস করে নিয়েছি, এবং চিকেনের মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে নিয়েছি ভিউয়ার্স। চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য টেস্টিং সল দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি লবণের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি সয়া সস ইউজ করেছি তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এবারে সবগুলো উপাদানকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেশন অবস্থায় ফ্রিজে রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের মতো। আমি এটাকে ফ্রিজিং করে নিব। চিকেনটাকে ভাজার জন্য আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি, আর নিয়েছি টোস্টের গুঁড়ো, টোস্ট পাউডার বা গুঁড়ো যেটাই বলি না কেন আমি সেটা নিয়েছি। এখন আমি চিকেন এভাবে করে আমি সবগুলো চিকেনকে ডিমের উপরে ভিজিয়ে টোস্টে এভাবে মাখিয়ে রেখে দিচ্ছি, একসাথে আমি ভাজবো। আমি সবগুলো এভাবে ডিমের মধ্যে থেকে নিয়ে আমি ডিম থেকে উঠিয়ে টোস্টে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি ভিউয়ার্স আমি চিকেনগুলোকে খুব সুন্দরভাবে দেখুন ডিম আর টোস্টের উপরে কীভাবে একটা লেয়ার তৈরি করেছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি চিকেন ফ্রাইটা ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি, আমি ডুবো তেলে ভাজবো ওই পরিমাণে আমি তেল গরম করে নিয়েছি ভিউয়ার্স। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চিকেনগুলোকে এক এক দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক এক চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছি, এরপর আমি চুলার আঁচটা যখন চিকেনগুলো দিয়ে দিব তারপর আমি চুলার আঁচটা আস্তে করে কমিয়ে দিব, একদম মিডিয়াম আঁচে ভাজবো। ফুল আঁচে ভাজতে গেলে ভিতরে মাংসটা সেদ্ধ হবে না আর উপরে পুড়ে যাবে, তাই আমি এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে করে দিচ্ছি, মিডিয়ামে থেকেও কিছুটা কম, লো হিটে। আমি আমার চুলা অনুযায়ী আমি কমিয়ে নিয়েছি। আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি দুইও পাশ খুব সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটা লো আঁচে রেখে লো হিটে দিয়ে আমি চিকেনটাকে ভাজছি, যাতে উপরে উপরে না যায়, ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, ওইভাবেই আমি করে নিচ্ছি।
চিকেনের এক পাশ হয়ে গেছে, আমি এখন একে একে উল্টে দিচ্ছি সবগুলো। আমি এক পাশ ভেজে নিয়েছি, আমি আরেক পাশ ভেজে নিচ্ছি ভিউয়ার্স। আমার চিকেন ফ্রাইটা এপাশ ভাজা হয়ে গেছে, দু পাশ আমি ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। আমি দেখাচ্ছি একটা তুলে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন ফ্রাই, একদম রেস্টুরেন্ট স্বাদের চিকেন ফ্রাই আমি রান্না করে ফেললাম। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিউয়ার্স করে ফেলবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।